আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন। কুরবানির জন্য টাকা চাইলেন শাকিব খানের কাছে অপু বিশ্বাস। বাংলাদেশ সুপারস্টার নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস তারা গোপনে প্রেম করে বিয়ে করে এবং কি দীর্ঘ 8 বছর সংসার করার পর তাদের একটি ছেলে সন্তান হয়। কিন্তু 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আজ প্রায় 2 বছরের বেশি যাবৎ তারা দুজন দুই জায়গায় থাকছে। তবে এবার কুরবানির জন্য নাকি শাকিব খানের কাছে টাকা চাচ্ছেন অপু বিশ্বাস, এমনটা খবর প্রচার করেছে সময় নিউজ একটি বিজ্ঞপ্তিতে। তো প্রিয় ভিউয়ার, এই শাকিব খানের কাছে কুরবানির টাকা চাওয়ার জন্য এখন মিডিয়া পাড়ায় তোলপাড়। যে শাকিব খান তার আগে স্বামী ছিল, কারণ বর্তমানে তার এখন স্বামী না, কারণ তাদের এখন ডিভোর্স হয়ে গেছে। অপু বিশ্বাস কিভাবে শাকিব খানের কাছে কুরবানির জন্য টাকা চায়? তো অনেকে আরো অনেক বলাবলি করছে যে শাকিব খানের সাথে যখন অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল তখন হয়তো সে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু এখন তো সে হিন্দু ধর্ম বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তাহলে সে কিভাবে কুরবানি দিবে, এ নিয়ে অনেক নানা ধরনের সমালোচনা হচ্ছে মিডিয়া পাড়ায়। তবে এই নিউজটি প্রকাশিত করেছে সময় নিউজ বিনোদন পত্রিকায়। তো প্রিয় ভিউয়ার, আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।